Hello and welcome to Master of Jobs. Samapti here, and in previous class we have discussed about some fixed preposition. Today we will also continue some of the examples of fixed preposition. Students have some queries that they can't remember the list of prepositions for the cases of fixed preposition. I can assure that you will be able to retain all the informations in your memory by practicing it numerous times. So keep practicing. So let us move to today's class. So first example is, he is endowed dash so many talents. What is the meaning of endowed? Endowed er mane hocche ki gifted ba god gifted jokhon kichu bola hoy je tale ki bola ache je cheleti onek talent royeche. So cheleti onek guli talented dara mane gifted tar moddhe onek talent ache onek beshi creativity ache shegulo bojhano hocche. So endowed mane kisher shonge tale gifted na talented shonge gifted. So endowed er shonge talented je ekta mane ei je je ekta interrelation je create kora hocche kisher maddhome ekta fixed preposition er maddhome seta in kono din hoy na. In to hocche mane kono kichur moddhe jokhon thake tokhon shekhetre use hoy. With is the appropriate preposition here keno endowed with mane ei talented dara mane talented shonge she gifted. So with will be the appropriate preposition here. Then next hoche, for success we should be committed dash our goals. Ki bola hoche je jodi amaderke amader success jodi amra life e pete chai tale amader je goal ba je aims royeche ar ki mane je eta lokkho amader shetar proti amaderke committed thakte hobe. What is the meaning of committed? Committed thaka mane sei amader goal ba aim er proti loyal thaka ba devoted thaka মানে বিশ্বস্ততা রাখতে হবে. সো ডিভোটেড লয়াল এগুলো কমিটেড এই সব কিছু একই প্রিপোজিশনের পরে এগুলোর পরে কি হয় সবসময় টু হয় তাহলে কি থাকতে হবে মানে কমিটেড টু কোথায় থাকতে হবে মানে গোলসের প্রতি যেহেতু কমিটেড থাকতে হবে তো এখানে টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন. কমিটেড অন কোনোদিন হবে না কারণ অন হচ্ছে কোনো কিছুর উপরে আস্থা রাখা যখন হয় তো যেহেতু এটা কমিটেড মানে গোলসের দিকে রাখতে হবে আর কি মানে কমিটমেন্ট হতে হবে তো সেক্ষেত্রে এখানে টু হবে. উইথ হচ্ছে সঙ্গে তো কখনো হবে না এখানে আর অফ তো এখানে আসছেই না মানে কোনো অফ হচ্ছে ডিভাইড অফ বা এই জাতীয় সঙ্গে হয়ে থাকে কমিটেডের পরে সবসময় বা লয়াল বা ডিভোটেড এগুলো সবসময় কি হয় টু হয় এগুলোর পরে. দেন নেক্সট কোশ্চেন, অর্জুন ইজ ফন্ড ড্যাশ সুইট. কি বলছে অর্জুন মিষ্টি খুব প্রিয় সো মানে মিষ্টি খেতে খুব ভালোবাসে অর্জুন সেটাই বলছে. সো ফন্ড হচ্ছে এখানে মানে ফন্ডের পরে কী প্রিপোজিশন বসবে সেটাই হচ্ছে এখানে বলতে হবে. সো ফন্ড হচ্ছে এখানে কি মানে এখানে হচ্ছে নাউন, ফন্ড হচ্ছে নাউন তাহলে ফন্ডের পরে কী বসবে সবসময় এখানে অফ বসবে. ফন্ড অফ সুইটস কোনো কিছুর প্রতি যখন কোনো কিছু কিছু ফন্ড মানে হচ্ছে কি লাইক এটা আগে বোঝানো উচিত যে ফন্ডের মানে হলো কি লাইক বা কোনো কিছু যখন কেউ কিছু পছন্দ করে বা কেউ কিছু প্রতি যখন কেউ ভালোবাসে তখন সেটাকে বলা হয় কি ফন্ড সেই জিনিসটার প্রতি তার ফন্ডনেস থাকে. তো যেখানে এখানে সুইটসের প্রতি তার পছন্দ করে আর কি অর্জুন তো সেই জন্য বলা হচ্ছে কি ফন্ড অফ সুইটস. ইন হবে না মিষ্টির মধ্যে কোনো দিনও হয় না টু অ্যাজ অ্যান ইনফিনিটিভ বা এখানে টু এখানে আসছে না কোনোভাবে ফন্ড টু হয় না বাই মিষ্টির দ্বারা বা ফন্ড অফ এগুলো হয় না কোনো কিছুর দ্বারা মানে হলে তখন বাই হয় সো এখানে অফ হবে কারণ ফন্ডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয় অফ. দেন নেক্সট হচ্ছে রাম হ্যাজ ফন্ডনেস ড্যাশ সুইটস. আগেরটায় আমরা কী করলাম ফন্ড পড়েছিলাম আর এটা আমরা কী দেখলাম ফন্ডনেস এটা হচ্ছে কি তাহলে যেমন ওটা নাউন ছিল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ. সো অ্যাডজেক্টিভের পরে কি হবে ফন্ড হলে কি হয় ফন্ডের পরে আমরা বললাম অফ আর ফন্ডনেস থাকলে কি হয় ফর কিসের জন্য মিষ্টির জন্য তার একটা ক্রেভিংস রয়েছে মানে ভালো লাগা আছে লাইক বা হি লাইকস বা হি ক্রেভস ফর সুইটস মানে তার একটা কি চাহিদা রয়েছে মিষ্টির প্রতি মিষ্টি ভালো লাগে বা মিষ্টির প্রতি তার ফন্ডনেস আছে. তো যেহেতু এটা ফন্ডনেস তো এই জন্য এরপরে ফর হবে এখানে কিন্তু অফ হবে না. তো ফর হচ্ছে জন্য তাই এখানে তাই হচ্ছে কিসের জন্য আছে তাহলে মিষ্টির জন্য ফন্ডনেস টু হবে না এখানে অফ কিসের জন্য একটু আগে বললাম যেন ফন্ড হলে এখানে অফ হতো ফন্ডনেস বলে এখানে ফর হচ্ছে আর ইন তো এখানে হবে না ফন্ডনেস ইন কোনোদিন হয় না ইন মানে মধ্যে বোঝায়
So right answer will be 4. Next question. This room is infested dash rats. কি বলছে এই রুমটা ইনফেস্টেড হয়েছে কাদের মাধ্যমে র্যাটসের মাধ্যমে ইনফেস্টেড মানে হচ্ছে কি মানে ভর্তি হয়ে যাওয়া মানে ফিল্ড উইথ যেমন ফিল্ডের পরে তাহলে আমরা কি প্রিপজিশন ইউজ করছি উইথ সেরকমই ইনফেস্টেডের পরেও যেহেতু ইনফেস্টেডের মানেও তাই ফিল্ড তো ইনফেস্টেডের পরেও সবসময় হবে উইথ কিসের দ্বারা ইনফেস্টেড মানে কিসের দ্বারা তো উইথ এখানে ইউজ হচ্ছে ইন দ্য সেন্স অফ দ্বারা মানে যে কিসের কিসের মধ্যে দিয়ে মানে এখানে ফিল হয়ে আছে রুমটা তো ইঁদুর এই রুমটার মধ্যে ভর্তি আর কি সেটাই বলা হচ্ছে সো রাইট অ্যান্সার উইল বি উইথ ইন হবে না ইনফেস্টেড ইন কখনো হয় না ইন হচ্ছে মধ্যে অফ হবে না ডিভাইড অফ যেরকম হয় এক্সাম্পল বললাম আর বাই এখানে বাই আসছে না বাই যদি এখানে কোনো কিছুর দ্বারা হতো মানে যদি কর্তার দ্বারা হতো মানে ডুয়ার যদি ইন্ডিকেট করতো তাহলে এক্ষেত্রে বাই হয় তো যেহেতু এখানে ইনফেস্টেড আছে তো ইনফেস্টেডের পরে এখানে সবসময় ফিক্সড প্রিপোজিশন হিসেবে ইউজ হবে উইথ দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ সুভাষচন্দ্র বোস ইনফিউজড আ নিউ স্পিরিট ড্যাশ ইন্ডিয়ান্স কী বলছে যে সুভাষচন্দ্র বোস ইনফিউজ করা হচ্ছে মানে কি ইনফিউজ মানে হচ্ছে কোনো কিছুর যখন কোনো কিছু মানে ভিতরে কিছু প্রবেশ করিয়ে দেওয়া মানে কোনো যদি কারোর মধ্যে যদি কোনো স্পিরিট হতে পারে মানে কী বলবো কোনো কনফিডেন্স লেভেল বাড়ানো বা এই জাতীয় যদি কিছু করা হয় তাহলে ইনফিউজড হয়ে থাকে মানে ইনফিউজড কথাটা বলা হয়ে থাকে ইনফিউজড মানে তাহলে হচ্ছে কি কোনো কিছুকে ইনসাইডে প্রবেশ করানো মানে ভিতরে কোনো কিছুকে প্রবেশ করানো সো ইনফিউজডের পরে এখানে সবসময় কী প্রিপোজিশন হয়ে থাকে ইনটু মানে ইনটু কখন ইউজ হয়ে থাকে যখন কোনো কিছু বাইরে থেকে ভেতরে প্রবেশ করে মানে যখন একটা কিছুর বাইরে যদি একটা তার একটা পজিশনে থাকে সেই পজিশনটা চেঞ্জ করে যখন সে কোনো কিছুর মধ্যে প্রবেশ করে বাইরে থেকে এসে তখন সেক্ষেত্রে কী হয়ে থাকে তাহলে ইনটু আর যদি সিমিলার জায়গাতেই চেঞ্জ হয় ভেতরে হয় তখন সেক্ষেত্রে হয় ইন কিন্তু যেহেতু এটা বাইরে থেকে আসছে আর কি প্রবেশ করা হচ্ছে তো ইনফিউজডের পরে এখানে প্রিপোজিশন কী হবে ইনটু সো সুভাষচন্দ্র বোস ইনফিউজড আর নিউ স্পিরিট ইনটু ইন্ডিয়ানস মানে ভারতীয়দের মনের মধ্যে নতুন উদ্দীপনা বা নতুন মানে কী বলবো স্পিরিট যেটাকে বলা হচ্ছে পজিটিভিটি সেটাকে তাদের মানে ভারতীয়দের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করেছিল ইন হয় না মানে ইন যেটা বললাম ইন হচ্ছে যদি সেম জায়গায় আর কি চেঞ্জটা হয় সেক্ষেত্রে হবে অন হয় না অন এখানে অন কিসের আগে হয়ে থাকে কখনো অন হয়ে থাকে কোনো ডেট বা পার্টিকুলারলি কোনো ডে কোনো মান্থ ইয়ার এগুলোর আগে হয়ে থাকে আর উইথ হচ্ছে কি আমরা যেরকম দেখে থাকি উইথ হচ্ছে কোনো কিছুর সঙ্গে হলে মিনিং হলে হয়ে থাকে বা কোনো কিছুর দ্বারা হলে হয়ে থাকে তো ইনফিউজডের পরে এখানে সবসময় তাহলে কী বসবে ইনটু দেন নেক্সট কোশ্চেন আই স্টিল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডহেয়ার আগে বুঝতে হবে অ্যাডহেয়ারের মানেটা কী অ্যাডহেয়ারের মানে হচ্ছে কি কোনো কিছুর সঙ্গে স্টিক হয়ে থাকা মানে আটকে থাকা যখন আমি এখানে তাহলে মানেটা কী বলা হচ্ছে যে আই স্টিল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান আমি একটা কিছু পরিকল্পনা করেছিলাম আমি সেই পরিকল্পনাটার সঙ্গে এখন আটকে আছি সেটাই বলা হচ্ছে মানে আই স্টিল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান আমি সেই পরিকল্পনাটার মধ্যে কিন্তু এখনও আটকে আছি স্টিক করে আছি সো অ্যাডহেয়ারের পরে সবসময় কী প্রিপোজিশন ইউজ হয় ইউজ হচ্ছে টু কারণ কী বলছে আমি কোথায় আটকে আছি প্ল্যানে আটকে আছি কিসের সাথে আটকে আছি প্ল্যানে সো এখানে টু এর মাধ্যমে এই যে একটা রিলেশন মানে প্রিপোজিশন এর মাধ্যমে এইটা ক্রিয়েট করা হচ্ছে কি প্ল্যানের সঙ্গে অ্যাডহেয়ার হয়ে আছে তো এক্ষেত্রে সবসময় তাহলে কী প্রিপোজিশন হিসাবে টু ইন হয় না ইন হচ্ছে যেরকম মধ্যে কিছু হয় টু ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হেয়ার অন তো বললাম কোনো পার্টিকুলার ডে মান্থ ডেট বা ইয়ারের আগে হয়ে থাকে আর বাই তো দ্বারা দিয়া কর্ত্রী বাই জাতীয় কোনো কিছুর মাধ্যমে বোঝায় কোনো ডুয়ারের বা ইউজ থাকলে ডুয়ার হলে বাই হয় তো এখানে হচ্ছে অ্যাডহেয়ার পরে সবসময় কী বসবে টু দেন নেক্সট কোশ্চেন আই শ্যাল অ্যাবাইড ড্যাশ ইউর রুলস অ্যাবাইডের মানে হচ্ছে কি মেনে চলা বা ফলো করা সো কী বলছে আই শ্যাল অ্যাবাইড ড্যাশ ইউর রুলস আমি তোমার যে রুলস অ্যান্ড রেগুলেশনস যে মানে যে নিয়ম শৃঙ্খলাগুলো সেগুলো
মেনে চলবো, সেটাই বলছে যে আমি তোমার নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলবো। তো অ্যাবাইড এর পরে সবসময় কি বসে? বাই। বাই আমরা কখন ইউজ করে থাকি বললাম, যে যে কোনো কিছু যখন আমরা দাঁড়া দিয়া কর্তৃ বলে থাকি বা কোনো কোনো নিয়ম শৃঙ্খলা যখন আমাদেরকে মেনে চলতে হয়, কোনো রুলস বা রেস্ট্রিকশন যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমাদের মেনে চলার আগে সবসময় কি প্রিপোজিশন? বাই। তো অ্যাবাইড এর পরে সবসময় তাহলে বাই বসবে, যে আই শ্যাল অ্যাবাইড বাই ইউর রুলস, আমি সবসময় তোমার যে রুলসগুলো সেগুলো মেনে চলবো। অন তাহলে বলেছিলাম কি, অন হচ্ছে ডেট মান্থ এগুলোর আগে, টু হচ্ছে যেরকম ইনফিনিটিভ হিসাবে বা কোনো কিছুর সঙ্গে কোনো কিছু রিলেশনের আগে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, এক্ষেত্রে হবে না, বাইটাই এখানে হবে। আর উইথ তো বললাম কোনো কিছুর সঙ্গে হলে হয়, সো এখানে উইথও হবে না। তাহলে অ্যাবাইডের পরে সবসময় কোন প্রিপোজিশন বসবে? বাই। দেন নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং ড্যাশ দ্য অর্ডার আই মাস্ট হ্যাভ টু বি দেয়ার। কি বলছে, যে একটা অর্ডার আছে, মানে একটা কিছু মানে অর্ডার এসেছে, সেই অর্ডারটা অনুযায়ী আসার মানে সেই অর্ডার অনুযায়ী আমাকে সেই প্লেসে মানে অ্যাটেন্ড করতে হবে, মানে আমাকে সেই মানে সেখানে প্রেজেন্ট থাকতে হবে, অ্যাকর্ডিং টু দ্য অর্ডার। অ্যাকর্ডিংয়ের পরে সবসময় কী বসে তাহলে? টু। অ্যাকর্ডিং টু মানে সেই অর্ডারটার অনুযায়ী, অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুসারে, সেই অ্যাকর্ডিংয়ের পরে মানে সবসময়ের জন্য টু বসে। আর অ্যাকর্ডেন্স যদি হয়, অ্যাকর্ডেন্স হলে কি হয়? উইথ। সো অ্যাকর্ডিং থাকলে হবে টু, আর অ্যাকর্ডেন্স থাকলে হবে উইথ, বোথ আর ডিফারেন্ট কাইন্ড অফ প্রিপোজিশন। সো অ্যাকর্ডিংয়ে থাকলে হয়ে থাকে সবসময় টু, আর অ্যাকর্ডেন্স হলে হয়ে থাকে উইথ। সো এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু, উইথ হবে না, অ্যাকর্ডেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ, এরকম কোনো সেন্টেন্স থাকলে তখন উইথ ইউজ হয়। আর শুধু অ্যাকর্ডিং থাকলে এখানে হবে টু। অন হয় না বললাম কোনো পার্টিকুলার ডেট, আর অফ হলে তো আলাদা হচ্ছে মানে। সো অ্যাকর্ডিংয়ের পরে সবসময় টু হয়। সো অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, অ্যাকর্ডিং টু দ্য লাইন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, যাই হোক সবসময় অ্যাকর্ডিং থাকলে এরকম একটা ফ্রেজ হিসেবে টুই সবসময় ইউজ হবে, আর অ্যাকর্ডেন্স থাকলে উইথ। দেন নেক্সট কোশ্চেন, আই রিজাইন্ড মাই সেলফ ড্যাশ ফেট। আচ্ছা, এখানে হচ্ছে রিজাইন্ডের মানে সচরাচর আমরা বলে থাকি কোনো কাজ ছেড়ে দেওয়া বা কিছু যদি হয়ে থাকে, তো রিজাইন্ডের মানে একই হবে, সেমই হবে, কিন্তু বাক্য অনুযায়ী এটার মানেটা চেঞ্জ হয়, মিনিং চেঞ্জ হয় কি, অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। তো এক্ষেত্রে যখন বলা হচ্ছে আই রিজাইন্ড মাই সেলফ ড্যাশ ফেট, আমি এখানে বলছি আমি ভাগ্যের সম্মুখীন, মানে আমার মানে ভাগ্যের সামনে আমি এখানে আত্মসমর্পণ করেছি। সো এখানে রিজাইন্ডের মানে এখানে কি, আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা মানে হচ্ছে সারেন্ডার। এক্ষেত্রে রিজাইন্ডের মানে অ্যাকর্ডিং টু দিস সেন্টেন্স ইজ সারেন্ডার। সো যখনই কিছু সারেন্ডার করব আমরা তখনই তার আগে টু বসে, আই রিজাইন্ড মাই সেলফ টু ফেট বা টু মাই ফেট, মানে আমি ভাগ্যের কাছে আত্মসমর্পণ করেছি। সো যখনই রিজাইন্ড মিন করবে সারেন্ডারের, কোনো কিছু সারেন্ডার করা মিন করবে, তখন তার আগে কী বসবে? টু। ফ্রম এখানে হবে না, হইতে থেকে সে এগুলো থাকলে ফর্ম হয়, আর ফর হচ্ছে কোনো টাইমকে ইন্ডিকেট করলে হয়, সো ফর্ম হবে না, ফর হবে না। অফ তো বললাম যে ডিভয়েড অফ, সব থেকে সহজ এক্সাম্পল হচ্ছে মনে রাখার অফের, ডিভয়েড অফ, এইটা মনে রাখলে পরে এমনি এই অফটা কেন হবে না বোঝা যাবে। আর হচ্ছে টু তো বললাম যে সারেন্ডার করার কোনো কিছুর আগে যদি হয়ে থাকে তো রিজাইন্ড, তখন হয়ে যাবে টু। দেন নেক্সট কোয়েশ্চেন, হি রিজাইন্ড ড্যাশ দ্য কোম্পানি। একটু আগে আমরা কি পড়লাম, রিজাইন্ড টু ফেট মানে ভাগ্যের সম্মুখে সে আত্মসমর্পণ করলো বা সারেন্ডার করলো, আর এটা হচ্ছে কি, হি রিজাইন্ড, সেম বানান, সেম স্পেলিং সবই একই, বাট মিনিং ইজ ডিফারেন্ট। কী করে ডিফারেন্ট হচ্ছে, হি রিজাইন্ড ড্যাশ দ্য কোম্পানি মানে সে কোনো একটা কোম্পানিতে কাজ করতো, সেই কাজটি সে ছেড়ে দিল, রিজাইন করলো। এখানে হচ্ছে রিজাইনের মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা লিভ, ছেড়ে চলে যাওয়া। তো এক্ষেত্রে তাহলে কী হবে, ফ্রম, হি রিজাইন্ড ফ্রম দ্য কোম্পানি। কোথা থেকে মানে রিজাইন করলো, কোথা থেকে, একটা প্লেস থেকে করছে, মানে প্লেসকে ইন্ডিকেট করার জন্য এই যে কোম্পানি থেকে যে রিজাইন করছে এটার মাধ্যমে, কিসের মাধ্যমে বোঝা যাচ্ছে তাহলে, ফ্রম। আর শুধু রিজাইন্ড যদি ফেট হতো তাহলে তার আগে কী বসতো, টু। সো
according to the sentence, the meaning will be changed and the preposition will also be changed. So, এখানে resigned to fate থাকলে to হবে আর resigned কোনো কাজের থেকে যদি resign করা হয় তাহলে সেক্ষেত্রে হবে from. For হবে না, জন্য হয় না কোনোদিনও. Of বললাম কেন হচ্ছে না, আর to তো বললাম যদি surrender meaning হয় তাহলে সেক্ষেত্রে হবে to. কিন্তু যদি কাজ ছেড়ে চলে যাওয়ার কোনো meaning হয় যে leave the work বা কিছু তাহলে সেক্ষেত্রে হবে from. So from will be the fixed preposition here. So this is all about fixed preposition. এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে by practicing আর অনেক বেশি revise করার মাধ্যমে. তোমরা এগুলো অনেক বেশি পড়ো এবং practice করতে থাকো, তাহলে তোমাদের এগুলো automatically মানে মাথার মধ্যে capture হয়ে যাবে এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আরও practice করাবো. So this is all about today. Stay connected with us. Thank you.